হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা কথা বলবো, আপনারা জানেন কাল রাতেই হয়েছে গো আফ্রিকা ওয়েবিনার। কী ওয়েবিনার? গো আফ্রিকা ওয়েবিনার। এবং সেখানে অ্যাসার তো এসেছিলেন অবশ্যই, এবং তার সাথে এসেছিলেন আরও অনেক লিডার্স। অনেক লিডার্স মানে হ্যাঁ, অনেক লিডার্স এসেছিলেন, অনেক টিম মেম্বার্স এসেছিলেন, কোম্পানিতে কাজ করে এমন অনেক লোক এসেছিলেন, আপনারা জানতে বুঝতে পারবেন, যাদেরকে আমরা অনেক দিন দেখিনি, চিনিনি, এরম অচেনা লোকও অনেক এসেছিলেন, ঠিক আছে, টিমে কাজ করে। তো তাদের সবাইকে পরিচয় করিয়েছে স্যার। তো সবাই কী বলেছে না বলেছে, সবাইকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, এবং সবাই তারা কী কথা বলেছে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে শেয়ার করব, ঠিক আছে। এবং তার সাথে স্যার আমাদের জন্য কী মেসেজ দিয়েছেন, কী কথা বলেছেন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলতে চাই যে আমাদের যে ওয়েবিনারটা সেটা হচ্ছিলো অ্যাকচুয়ালি কাল রাতে যখন শুরু হয়েছে, ম্যাক্সিমাম 8,000 মতো লোক হয়েছিল, এবং সেখানে প্রচুর লোক ছিল, যেমন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল, মুরাদ, ডক্টর তারেক, আয়মান, ফ্রেড, ফ্র্যাঙ্ক ফস্টিং, হাউল, ইমদ অ্যান্ড আদার্স, বহুত সারা স্টাফ ছিল, ঠিক আছে। এবং এর সাথে অ্যাসার মেনলি অ্যাসারের আইডিটা ট্রান্সফার করেছে, যেটাতে মানে মেন আইডি, কারণ প্রচুর লোক জয়েন হলে ওই নিজের আমাদের আইডিতে তো ওটা কন্ট্রোল করতে পারবে না, লিমিট শেষ হয়ে যাবে, তাই স্যারের নিজের আইডিতে মিটিংটা হয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, এবার চলুন শুরু করা যাক। কমফোর্ট স্পেশাল ডে, অল রোডস টু আফ্রিকা। তো আজকের দিনটা খুবই স্পেশাল, এবং তিনি মিটিংটা কন্ডাক্ট করছিলেন, ঠিক আছে, উনি হোস্ট করছিলেন মিটিংটা, গ্লোবাল এই ওয়েবিনারটা। তো স্যার কী বলছে তো সেটা জেনে নিই, তারপর এক একজন কী বলছে সেটা দেখবো। তো স্যার বলছে এটা আমাদের ইনক্রেডিবল রাইড একদম পাস্ট কয়েকটা বছরের জন্য, এবং বেস্ট কিছু বছর আমাদের জীবনে আসতে চলেছে, সবথেকে বেস্ট আসতে চলেছে। ওকে, আমরা এখন বুঝতে পারি আনপ্যাসিভ রেভলিউশন কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। সবাই, মেনি হ্যাভ ট্রাইড, অনেকে চেষ্টা করেছে আমাদের এফর্টসটাকে দেখার এবং আন্ডারমাইন করার, বাট হয়নি। কিন্তু আনপ্যাসিভ এখানে রয়ে গেছে, আনপ্যাসিভ এখানে ছিল, আনপ্যাসিভ আছে, এবং আনপ্যাসিভ থাকবে। আনপ্যাসিভকে যদি কেউ একজন আটকাতে পারে সেটা একমাত্র ভগবান। তো অনলি গড ক্যান স্টপ আস। ওকে, ইট ইজ আ ডান ডিল, অবভিয়াসলি আপনারা এটা বারবার শুনে আছেন, ইট ইজ ডানডিল, ইনক্রেডিবল পিপল, অনেক অনেক ভালো মানুষ, অনেক ট্যালেন্টেড মানুষ আমাদের সাথে জুড়েছে আমাদের স্বপ্নটাকে সাকার করার জন্য, সফল করার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য। অ্যান্ড ইউ আর অ্যাবাউট টু সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এবং আপনারা জাস্ট ওয়ার্ল্ডে, পৃথিবীতে একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলতে চলেছি আপনারা, আমরা সবাই। ওকে, উই আর অ্যাবাউট টু সি গ্লোবাল চেঞ্জ, আমরা অবশ্যই একটা পৃথিবী জুড়ে একটা বদল দেখতে পারি, ঠিক আছে, অনপ্যাসিভের দ্বারা। তো অবশ্যই বলতে পারি যে অনপ্যাসিভ আসার পর একটা জীবন হবে যেটা পুরো আলাদা, তো দেয়ার ইউর লাইফ, আলাদা জীবন। ওকে, অ্যান্ড ডোন্ট গেট স্টাক বাই দ্য ডিটেলস, আপনারা অবশ্যই ডিটেলসের পিছনে আটকে পড়বেন না, ডেট, তারিখ, সময়, হ্যাঁ এই হচ্ছে না, ওই হচ্ছে না, নিউজ আসছে না, এইসবের কিছুনা, আপস অ্যান্ড ডাউনস, এই কিছু মাস কয়েকটা সপ্তাহে গেল কোনো আপডেট আসেনি, কী হবে কী হবে, তো এইসবের পিছনে আপনারা পড়ে থাকবেন না, বড় বিগ পিকচার দেখুন। ওকে, তো এইসব ছোটোখাটো জিনিসের উপরে বলছে যে আটকে থাকবেন না। ওকে, ডোন্ট স্টাক, উই আর ডুইং অল দ্য ওয়ার্ক, আমরা সবসময় কাজ করে চলেছি, কাজ করছি, অ্যান্ড ইফ ইউ ডোন্ট কুইট ইউ উইল বি উইনার্স, আপনি যদি না ছেড়ে দেন এইসব কিছু তাহলে আপনি অবশ্যই জিতবেন। অনপ্যাসিভ একটা হিস্টোরিক্যাল কনসেপ্ট, কী বলছে, একটা ঐতিহাসিক কনসেপ্ট, আই ওয়ান্টেড, আমি সময় নিতে চাইছি আফ্রিকান কমিউনিটিকে একসাথে আনার জন্য, এবং আফ্রিকান টেকনিশিয়ানসে নিয়ে এসেছি, ঠিক আছে, তো এই সময় নিয়ে এসেছি সবার সাথে কথা বলানোর জন্য, পরিচয় করানোর জন্য, অ্যালং উইথ অলিভার চাউন্ডার, সাথে আমাদের সাথে কিছু নতুন ফাউন্ডার্স আছে, অলিভার্ড আছে যারা সবার প্রথমে জয়েন করেছে, সেরকম নতুন কিছু ফাউন্ডার্স আছে। আফ্রিকা একটা বিশাল মানে বড় দেশ, বড় মানে রিচ দেশ, ওকে, অ্যান্ড এনরিচড বাই হিউম্যান, এবং মানুষজনের হিউম্যান রিসোর্স দিয়ে ভর্তি, প্রচুর ইন্টেলিজেন্ট এবং হার্ডলি মানুষ আছে, হার্টফেল পিপল আছে, আফ্রিকান ভাই বোনেরা আছে। ওকে, তো এরপরে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ কী বলছে এটা স্যার বললেন, তারপরে মুরাদ স্যার কী বলছে সেটা জেনে নেব। যে গ্রুপ আইডি ম্যানেজার, উনি একজন ইজিপ্টের ডাটা কনজামশনের ওপর কাজ করছেন। ওকে, তো উই আর ওয়ার্কিং নিউ সলিউশনস, আমরা নতুন একটা সলিউশনের ওপর কাজ করছি, যেখানে আমাদের নেট ইউজ যেটা হয় এবং অনেক অনেক নেট কনজাম্পশন হয় সেটা 25% রিডিউস করা যাবে, কত পার্সেন্ট, 25% রিডিউস হয়ে যাবে, কমে যাবে। মিস্টার হরি, সে কি বলছে, ও ভেরিফাই নিয়ে বলছে যে
ইন্ডিয়া ওয়ার্কিং আউট অফ দুবাই। হ্যাঁ, কেওয়াইসি নো ইয়োর কাস্টমার ইজ আ প্রাইম রিকোয়ারমেন্ট। তো নো ইয়োর কাস্টমার, কেওয়াইসি একটা প্রাইম রিকোয়ারমেন্ট আমাদের কোম্পানির জন্য, আমাদের অর্গানাইজেশনের জন্য, যে কারণ ওইটাই আমাদের আইডিকে ভেরিফাই করাবে। যত শুধু আমাদের না, আমাদের তো ছেড়ে দিলে, আমরা তো ফাউন্ডার আছি, কিন্তু ইন ফিউচার যত কাস্টমার আছে তাদের আইডিও ভেরিফাই ওই একটাই প্রোডাক্ট করাবে। তো ওটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, ও তার ওটার মাহাত্ম বা ওটার গুরুত্বটা আমাদের কাছে অনেক অনেক বেশি। তো প্রসেসটা উনি ছোটো করে বলেছেন যে ইট কনসিস্ট থ্রি মেজর স্টেপস। এটা প্রধানত তিনটে স্টেপে হবে। প্রথমে হচ্ছে আপলোডেড ফটো, আপনার ছবিটা আপনি আপলোড করুন। ফেস ডিটেকশন, আপনার মুখটার সামনে, মানে ক্যামেরাটার সামনে মুখ নিয়ে আসুন, তো আপনার ফেসটা ডিটেক্ট করবে, এবং আপনার আইডি কার্ডটা শো করুন, কনফার্ম করুন আপনার ফেস অ্যান্ড আইডি কার্ড ভেরিফাইড ইন দ্য সিস্টেম, এবং তারপরে আইডি কার্ডটা অটোমেটিক্যালি সিস্টেমে ভেরিফাই হবে। তো যতটা সিম্পল বা যতটা সহজ রাখা যেতে পারে রাখা হয়েছে, কারণ আমরা সবাইকেই ভ্যালিডেট করতে চাই। এরপরে স্যার বলছেন, আমরা এখানে এসেছি ভেরিফাই করার জন্য, রিয়েল কাস্টমারকে নেওয়ার জন্য, প্রোডাক্টস রিয়েল হওয়ার জন্য, এটসেট্রা। সো এভরি ওয়ান ইজ ভ্যালিডেটেড, সবাই ভ্যালিডেট হয়ে যাবে। দিস ইজ দ্য কোম্পানিজ নিড, এটা কোম্পানির প্রয়োজন যে সমস্ত কাস্টমার উইল বি টেকেন কেয়ার, এবং অল কান্ট্রিজ, সমস্ত দেশের সমস্ত মানুষদের টেক কেয়ার, তাদের যত্ন করা যায়, তাদের সাহায্য করা যায়, এটাই আমাদের মোটো অবভিয়াসলি। ওকে, এরপরে আসা কী বলছেন, কংগ্রেচুলেশন মিস্টার ফ্র্যাঙ্ক অন ইজ ওয়েডিং, তার মানে বিবাহের জন্য তাকে কংগ্রেচুলেশন করেছে। এবার মিস্টার ফ্র্যাঙ্ক কী বলছে, ক্যামেরুন থেকে আছে, হিডিং দ্য টেকনিক্যাল সফটওয়্যার টিম, টেকনিক্যাল সফটওয়্যার টিমকে উনি হিট করছেন, বিল্ডিং নিউ থিংস অ্যান্ড সলভিং সলিউশন, নতুন নতুন জিনিস বানাচ্ছেন এবং সলিউশনস করছেন। মিস্টার প্রিন্স ঘানা, কারেন্টলি ওয়ার্কিং ফর অন প্যাসিভ অ্যান্ড এক্সাইটেড, মেনলি অন ফ্যাসিলিটিজের জন্য কাজ করছেন এবং খুবই এক্সাইটেড উনি এখানে এসে। তো ঘানা থেকে, বুঝতে পারছেন, এগুলো সব কিন্তু আফ্রিকান কান্ট্রি। হ্যাঁ, মিস্টার ইমাদ ইজিপ্ট ইন দুবাই, ইজিপ্ট অ্যান্ড দুবাইতে থাকেন, তো কী বলছেন উনি, এক্সাইটেড টু বি অন দ্য অনপ্যাসিভ টিম, অনপ্যাসিভ সাথে কাজ করে উনি খুবই এক্সাইটেড। মিস নোহান আছেন, কেম টু অনপ্যাসিভ রিসেন্টলি, কিছুদিন আগেই উনি এসেছেন এবং খুবই এক্সাইটেড অনপ্যাসিভের কাজ করে। উসমান এসেছেন ফ্রম ইজিপ্ট থেকে, ওয়ার্কিং উইথ দুবাই টিমের সাথে কাজ করেন এবং ইআই সলিউশন, এআই টিমের উপরে কাজ করে, ইনক্রেডিবল টু দ্য অন প্যাসিভ টিম। মিস্টার অ্যামান জয়েন 45 ডেজ আগে, মাত্র 45 ডেড মাস আগে জয়েন করেছেন এবং এক্সাইটিং, উনি চান লাইভের শেষ দিন অব দি অন প্যাসিভের সাথে কাজ করতে চান। মাই প্লেজার টু ওয়ার্ক উইথ অন প্যাসিভ টিম, ওকে, ওয়ার্কিং দ্য দুবাই ব্রাঞ্চ অ্যান্ড দুবাই ব্রাঞ্চের সাথে কাজ করছে। মিস্টার ডক্টর তারেক, লিডিং দ্য গ্রুপ কনসাল্ট টিম ইন ইজিপ্ট, ওকে, তো গ্রুপ কনসাল্ট টিমের সাথে উনি করছেন এবং ইজিপ্ট, ওকে, ডক্টর তারেক তো আপনার জানেনই। মিস্টার মুসাব আছে, ভেরি হ্যাপি টু অন প্যাসিভের সাথে কাজ করে, উনি খুব খুশি। অ্যাজ তো ওয়ান অফ আওয়ার প্রাইমারি বামস মিস্টার কামাল, তো এবার মিস্টার কামালের পালা, তো উনি কী বলছেন, আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল, আমি খুবই মানে ধন্যবাদ দিতে চাই সমস্তকে যারা আমার মায়ের জন্য প্রে করেছেন, থাউজেন্ডস অফ উইশ এসেছে এবং এখন তিনি হসপিটাল থেকে ছাড়া পেয়ে গেছেন, বাড়িতে আছেন, খুব ভালো আছেন, কোনো চাপ নেই। তো আফ্রিকান নেশনকে খুব থ্যাঙ্কস জানিয়েছেন এবং বলেছেন এটা একটা ভার্জিন মার্কেট, সো এখানে প্রচুর প্রচুর উই ক্যান হ্যাভ অল আফ্রিকা অ্যাভেলেবেল, আমাদের কাছে পুরো আফ্রিকাই খোলা আছে। তো আমরা অবশ্যই, তারেক বলছিল যে মিলে ডক্টর তারেক তান্ত মিস্টার কামালকে বলেছে আফ্রিকা একটা প্রাইমারি মার্কেট পারসিউ করার জন্য, এবং থ্যাঙ্কস টু আওয়ার কমিটমেন্ট আমরা সব কিছু, এভরিথিং ইজ গোয়িং টু রাইট ডাইরেকশন, এবং আমরা কমিটমেন্ট যেমন করেছি সেরমই যাচ্ছে, সব কিছু সঠিক পথে চলছে। এবার অ্যাসার কিছু বলা শুরু করেছেন, ঠিক আছে, এবার অ্যাসার কী বলছেন সেটা বলবো, অলরেডি ভিডিও বড় হয়ে গেছে, আমি শর্টে বলছি অ্যাসার কী বলেছেন, মেন পয়েন্টসগুলো বাংলাতে একদম ডিরেক্টলি শর্টে বলছি, এরপরে পারলে সম্ভব হলে আমি একটা শুধু অ্যাসারের ওপর একটা ভিডিও বানাবো একদম ডিটেলসে, ওকে। তো স্যার বলছে যে অ্যাকাউন্ট ট্রান্সফারের ব্যাপারটা, যে আমাদের অনেকেরই কেউ মারা গেলে যারা অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হয় বা অনেকে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চায় ইন ফিউচার তার বাচ্চাকে দিতে চাইলে, তো সেই ব্যাপারটা বেনিফিশিয়ারিকে যাতে সহজেই ট্রান্সফার করে দেওয়া যায় সেটাকে আমরা খুবই ইজি ওয়েতে রাখছি। উই আর স্টিল, আমরা অবশ্যই আগে বাড়ছি, এগোচ্ছি, এবং উই হ্যাড হিউজ ফান্ডস, আমাদের প্রথমে ও কানেক্ট কেনার সময় একটা বিশাল বিশাল ফান্ড এসেছিলো, তারপরে পেমেন্ট প্রসেসারের সাথে একটা গ্লিচ দেখা যায়, পেমেন্ট প্রসেসার একটা গ্লিচ তৈরি করে, দেন উই শর্ট লিগাল হেল্প, আমরা অবশ্যই তারপর একটা লিগাল সাহায্য নিই, ওকে, অ্যান্ড যেটা সেটা একটা বেশি সময় নিন, আমরা যেরকম ভেবেছিলাম তার থেকে বেশি সময় নেয়। আমার গোল অলওয়েজ টু প্রোভাইড অ্যাফোর্ডেবল অ্যান্ড ভ্যালু প্রোডাক্টস, আমাদের গোল সবসময় ছিল একটা অ্যাফোর্ডেবল, মানে সহজে লভ্য, সহজে কেনা যায় এমন জিনিস, এবং ভ্যালুয়েবল প্রোডাক্ট মানুষকে দিতে, কোম্পানির থেকে প্রোভাইড করতে, অ্যান্ড আমরা শাট ডাউন করে দিই পারচেস করা ও কানেক্টকে, আনটিল অল দ্য পেন্ডিং কমিশনার্স ক্লিয়ার, যতক্ষণ না যে পেন্ডিং কমিশনার
করেছে সেটা ক্লিয়ার হয়েছে ততক্ষণের জন্য। ইট টুক 50 স্টেপ, এটা প্রায় কম বেশি 50টা স্টেপ লাগতো, মানে 50টা পদক্ষেপে এটা কমপ্লিট হতো। অলরেডি 47টা কমপ্লিট, আর 3টে বাকি। তো সেপ্টেম্বর প্যাকেজ ওয়াজ আ ট্রায়াল প্যাকেজ, সেপ্টেম্বরে যে প্যাকেজটা দিয়েছেন সেটা ট্রায়াল ছিল। আই হ্যাভ লার্ন মাচ মোর দিস প্রসেস, আমরা অনেক কিছু শিখেছি এখান থেকে, হ্যাঁ, আর অনেক কিছু জেনেছি। কমিশনস, ওকে, ইট ইজ ভেরি ক্লিয়ার বিগিনিং দ্যাট উই উইল নট ওপেন মোর প্যাকেজেস আনটিল অল ব্যাক দ্য কমিশন। তো আমরা ততক্ষণ আর কমিশনস অ্যাপ্লাই করে প্যাকেজ বার করে নিই যতক্ষণ না কমিশনসগুলো দেওয়া হচ্ছে, হ্যাঁ, কারণ আমরা তো একটাই প্যাকেজ দিয়েছিলাম, আরও প্যাকেজ হলে আরও অনেক রকমের কমিশনস আসতো, সেটাই বলছে। উই আর ভেরি ক্লোজ টু দ্য ডেট, আমরা সেই ডেটের খুব কাছাকাছি। উই উইল হ্যাভ মাল্টিপল অপশনস ফর পেমেন্ট ফর ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার বিভিন্ন বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন বিভিন্ন পেমেন্ট সিস্টেম আছে। ডেবিট কার্ড পে আউটও থাকবে কান্ট্রিজ জন্য, কিছু দেশের জন্য, ওকে, অ্যান্ড আদার কান্ট্রিজ জন্য আদার্স অপশানস থাকবে। তো দে উইল হেল্প ফান্ডস কামিং অ্যান্ড গোয়িং আউট, তো সেগুলো হেল্প করবে অন্যান্য দেশের মানুষকে টাকা আদান প্রদান করার জন্য। ক্রিপ্টো সিস্টেম থাকছে, যাদের দেশে ক্রিপ্টো লিগাল তারা আরামসে ক্রিপ্টোতে পেমেন্ট করতে পারেন। ট্রুলি আই ফিল আফ্রিকা ভেরি আন ইউনিক ইউনিটিং কন্টেন্ট কন্টিনেন্ট, দেয়ার ইজ এ গুড ভাইব অ্যান্ড স্পিরিট হিয়ার ইন আফ্রিকা, আফ্রিকাতে উনি কথা বলে বলছেন খুব ভালো লাগছে এবং একটা আলাদা ধরনের ভাইব পাচ্ছেন, ঠিক আছে, ওখানে থেকে। তো এই আর কি, আফ্রিকার মানুষের উনি খুব ভালো লাগছে, আফ্রিকান মানুষ অবভিয়াসলি খুব ভালো এবং উনি সেটাই বলতে চাইছেন। হ্যাঁ, অবভিয়াসলি আমরা আগের মিটিংগুলো দেখেছি অনেকবার, যখন মিটিং হয়েছে অ্যাজ স্যার এসব বলেছিলেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, সাথে থাকুন, জুড়ে থাকুন অবশ্যই, আরও অনেক কিছু আসতে চলেছে অলরেডি আজকের বলতে চাই 26 এপ্রিল, এবং অ্যাজ স্যার যে ডেটটা বলেছিলেন সেই ডেটের আমরাও খুব কাছাকাছি এসে গেছি, খুব শীঘ্রই আমরা অনেক কিছু শুনতে পারবো, ওকে। তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন। অ্যাজ স্যারের জন্য পার্টিকুলার আমার একটা ইচ্ছা আছে যে অ্যাজ স্যারের উপরে একটা আলাদা করে ভিডিও বানাবো, ছোটো হবে, 3-4 মিনিট 5 মিনিটের হতে পারে, তো সেটা একটা বানাবো, ওকে, যেখানে শুধু অ্যাজ স্যারের কথাবার্তা থাকবে যে অ্যাজ স্যার কী কী বলেছেন, ওকে। তো চলুন শেষ করা যাক ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, হ্যাঁ, ভিডিওটা তাহলে আগামী ভিডিও যত আপডেটস আসবে আপনারা দেখতে পাবেন। সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা লাইক করবেন এবং সমস্ত গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।